নির্মাণৰ মানদণ্ড। নমস্কার, স্বাগত জানাইছো। এয়া হল ফাইনেল রিপোর্ট আর স্টুডিওত মই প্রাঞ্চল প্রতিম হাজরিকা। এটা বিতং খবর। ড্রাগস উদ্ধারক কেন্দ্র করে মেরাপানি টাউনত উত্তপ্ত পরিস্থিতি। ড্রাগস উদ্ধার হওয়া পরিয়ালক উচ্ছেদর দাবি উলায় আহে শতাধিক লোক। মেরাপানি ফরেস্ট ব্লকের করিমালী নামের লোকজনের বাসগৃহত আরক্ষী নিচাযুক্ত টেবলেট জব্দ করার সময়তে উদ্ভব হয় হুলস্থুলিয়া পরিবেশর। আরক্ষী অভিযান চলায় করিমালীর বাসগৃহের জব্দ করে বুজন পরিমাণের নিচাযুক্ত টেবলেট। এই ঘটনাত আরক্ষী গ্রেপ্তার করে করিমালীর পুত্র খাইরুল আলী হুসেনক। দীর্ঘদিন ধরে করিমালী নামের লোকজনে নাগালেন্ডলৈ ড্রাগস সরবরাহ করে আহিছে। মেরাপানি আরক্ষী কিছুদিনের পূর্বে ড্রাগস ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগত করিমালীক গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করেছিল, কিন্তু জেলের জামিনত আহি করিমালীয়ে পুনের ড্রাগস ব্যবসায় আরম্ভ করে বলে অভিযোগ করেছে স্থানীয় লোকসকলে। আমি গৈ তেওঁলোকৰ ঘৰৰ ভিতৰৰ পৰা আৰু অলপ ঘৰৰ পিছফালে আছিলে সেই ঠাইৰ পৰা আমি যথেষ্ট সংখ্যক আপোনাৰ যোনটো এছ পি টেবলেট বুলি কয় স্পাচমৰ প্ৰজমন টেবলেট সেইটো আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু যিজন করিমালী পুতেক খাইরুল আলী তেওঁক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। করিমালী ইতিমধ্যে পলাতক, তেওঁক আমি পাই যাম। আনফালে এবার বটদ্রোয়া ড্রাগস সরবরাহকারীর রূপ কিন্নর। আরক্ষীর জালত কিন্নর সহ তিনি সরবরাহকারী ধৃত ধুবুরীর আব্দুল করিম, ধিঙর সাইদুল ইসলাম আর ধিঙর রূপালী আখতার আরক্ষীয়ে জব্দ করেছে তিনটা সাবোনের বাক্সত থাকা প্রায় 30 গ্রাম ড্রাগস। ড্রাগসখিনি ডিমাপুরের সরবরাহ করা বলে স্বীকার করেছে সরবরাহকারী কেটায়। কদমনি পথারগাঁওত আরক্ষীয়ে চলাইছিল ড্রাগস বিরোধী অভিযান। আমি পুনৰ জনাইছো, এবার বটদ্রোয়াত ড্রাগস সরবরাহকারীর রূপ কিন্নর। আরক্ষীর জালত পরিছে কিন্নর সহ তিনি সরবরাহকারী ধৃত ধুবুরীর আব্দুল করিম, ধিঙর সাইদুল ইসলাম আর ধিঙর রূপালী আখতার। আরক্ষীয়ে জব্দ করেছে তিনটা সাবোনের বাক্সত থাকা প্রায় 30 গ্রাম ড্রাগস। ড্রাগসখিনি ডিমাপুরের সরবরাহ করা বলে স্বীকার করেছে সরবরাহকারী কেটায়। কদমনি পথারগাঁওত আরক্ষী চলাইছিল এই ড্রাগস বিরোধী অভিযান। তিনিজনক ধৰিছোঁ। নাম কি কি আছিল? নাম আছিল, এজন হ'ল আব্দুল করিম, তেওঁৰ ঘৰ হ'ল ধুবুৰী। তাৰপিছত এজন আছে হ'ল সাইদুল ইসলাম, তেওঁৰ ঘৰ ইয়াতে ধিঙত। আৰু এজন তেওঁৰ হ'ল নাম ৰূপালী আখতাৰ, তেওঁৰ ঘৰ হ'ল ঠিক। করিমগঞ্জর আদরকোনাত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর খবর। অগ্নিকাণ্ডত জাহ গোল এটা বাসগৃহ। জ্যোতিষ চেতিয়া নামের এজন লোকের ঘর জুইর সূত্রপাত ঘটে। স্থানীয় রাইজর তৎপরতা অবশ্যই নির্বাপন হয়ে জুয়ে। খবর করিমগঞ্জর, যোর এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর খবর আমি জানাইছো। করিমগঞ্জর সেই ঠাইডোখরের নাম আদরকোনা। অগ্নিকাণ্ডত জাহ গৈছে এটা বাসগৃহ। জ্যোতিষ চেতিয়া নামের এজন লোকের ঘর হঠাৎ জুইর সূত্রপাত ঘটিল। স্থানীয় রাইজর তৎপরতা অবশ্যই জুই নির্বাপন হয়। দক্ষিণ কামরূপর সৌতরাত ড্রাগস বিরোধী অভিযানের খবর। ড্রাগস সহ আরক্ষীর জালত এটা সরবরাহকারী ধৃত সরবরাহকারীটো হারুন আল রশিদ। সরবরাহকারীটোর জব্দ হয়েছে ড্রাগস ভর্তি 10টা কন্টেইনার। এবার দক্ষিণ কামরূপর সৌতরাত ড্রাগস বিরোধী অভিযান চলিল। ড্রাগস সহ আরক্ষীর জালত পড়িল এটা সরবরাহকারী ধৃত সরবরাহকারীটো হারুন আল রশিদ। সরবরাহকারীটোর জব্দ ড্রাগস ভর্তি 10টা কন্টেইনার। বরাকত অসমীয়া ভাষা অপমানক লৈ জুবিনের প্রতিক্রিয়া। বরাকর সকল মানুষ তেনেকুৱা নহয়, এজনের মন্তব্যই সকলোরে মন্তব্য নহয়। বরাক ব্রহ্মপুত্রর মাজত কোনো বিভেদ নাই। আসুর সহ আলোচনা করেহে কা আন্দোলন সন্দর্ভত সিদ্ধান্ত লব জুবিন গার্গে। আমি আকৌ এবার জানাইছো, বরাকত অসমীয়া ভাষা অপমানক লৈ জুবিন গার্গে প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
বৰাকৰ সকলো মানুহ তেনেকুৱা নহয়, এজনৰ মন্তব্য সকলোৰে মন্তব্য নহয়, বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ মাজত কোনো বিভেদ নাই, আছুৰ সৈতে আলোচনা কৰিহে কা আন্দোলন সন্দৰ্ভত জুবিন গাৰ্গে সিদ্ধান্ত ল'ম বুলি উল্লেখ কৰিছে। কিবা এটা কৈছে সেইটো সেইবুলি চব মানুহ তেনেকুৱা নহয়, কাৰণ শিলচৰত মই কৰিমগঞ্জ জন্ম নিজে 8 বছৰ থকা, চ' কোনোবা এজনে আহি পেলাই কিবা এটা মই বক্তব্য দি দিলে সেইটো ইমান গুৰুত্ব দিব নালাগে। বাকী বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত কোনো বিভেদ নাই, কিন্তু কিনো ক'ম আৰু, মস্তিষ্ক বিকৃতি ঘটিছে। প্ৰদীপ দত্ত ৰায়ৰ বিৰুদ্ধে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাৰ হুংকাৰ, মাতৃভাষাক অপমান কৰিলে কেতিয়াও মানি নলওঁ, প্ৰদীপ দত্ত ৰায়ৰ লগত অপশক্তি আৰু বিৰোধী শক্তি জড়িত আছে, ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে অসমীয়া আৰু বেংগলীৰ মাজত বিভেদ সৃষ্টিৰ প্ৰয়াস কৰিছে তেওঁলোকে, এই মন্তব্য বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা। আমি পুনৰবাৰ জনাইছোঁ, প্ৰদীপ দত্ত ৰায়ৰ বিৰুদ্ধে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাৰ হুংকাৰ, মাতৃভাষাক অপমান কৰিলে কেতিয়াও মানি নলওঁ বুলি কৈছে, প্ৰদীপ দত্ত ৰায়ৰ লগত অপশক্তি আৰু বিৰোধী শক্তি জড়িত আছে বুলি কৈছে, ৰাজনৈতিক উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে অসমীয়া আৰু বেংগলীৰ মাজত বিভেদ সৃষ্টিৰ প্ৰয়াস কৰিছে তেওঁলোকে, বিজেপিৰ ৰাজ্যিক সভাপতিগৰাকীয়ে এই মন্তব্য প্ৰকাশ কৰিছে। তেওঁলোকে যিটো অসমীয়া বেংগলীৰ মাজত বিভেদ সৃষ্টি কৰাৰ কাৰণে লাগি পৰিছে, এইবিলাক কেতিয়াও অসমৰ সমাজখনে বিশ্বাস নকৰে, আস্থাত নলয়, বিশ্বাসত নলয়। আমি বঙালী অসমীয়া ভাই ভাই হিচাপে থাকিব বিচাৰোঁ, এক সাতামবৰীয়া কৃষ্টি সংস্কৃতিৰে এক সমন্বয়ৰে আমি অসমখনত আছোঁ, আৰু মই ভাবোঁ তেওঁলোকে অতিমাত্ৰা যিটো কৰিছে ইয়াৰ পৰা আঁতৰি থাকক। বৰাক ভেলীত বঙালী ভাষা তেওঁলোকে কয়, আমি ব্ৰহ্মপুত্ৰ ভেলীত অসমীয়া ভাষা কওঁ, নিজৰ মাতৃভাষাক অপমান কৰাটো আমি কেতিয়াও সহ্য নকৰোঁ। এবাৰ কামাখ্যা দেৱালয়ৰ দলৰ নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণাৰ খবৰ। বৰদলৈ ৰূপে নিৰ্বাচিত হৈছে কবীন্দ্ৰ প্ৰসাদ শৰ্মা, হিমাদ্ৰী হিমু শৰ্মা নিৰ্বাচিত হৈছে সৰু দলৰ ৰূপে। কবীন্দ্ৰ প্ৰসাদ শৰ্মাই লাভ কৰে 220টা ভোট, ইফালে হিমাদ্ৰী হিমু শৰ্মাই লাভ কৰে 172টা ভোট। প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিল 5গৰাকী পুৰোহিতে, প্ৰায় 466গৰাকী পুৰোহিতে নিৰ্বাচন কৰে দুই দলৈক। দেওবাৰে পুৱা 8 বজাৰ পৰা বিয়লি 3 বজালৈকে অনুষ্ঠিত হৈছিল ভোটগ্ৰহণ। হৈ আছে বা আগন্তুক দিনত যিখিনি কৰণীয় আছে সেইখিনি মানে সকলোৰে সহযোগত আগবঢ়াই নিম বুলি আশা ৰাখিছোঁ। মোৰ কোনো ভাষা নাই, গোটেই বদদৰী সমাজৰ আশীৰ্বাদ, মা কামাখ্যাৰ আশীৰ্বাদ আৰু গোটেই কামাখ্যাবাসী ৰাইজৰ আশীৰ্বাদত মই আজি নিৰ্বাচিত হৈছোঁ। মোৰ কাৰণে কোনো ভাষা নাই, মই সকলোকে হাতযোৰ কৰি প্ৰণাম কৰিছোঁ। কাইলৈৰ পৰা সংসদৰ শীতকালীন অধিৱেশন। প্ৰথম দিনাই সদনত উত্থাপন হ'ব কৃষি আইন বাতিল বিধেয়ক। কৃষিমন্ত্ৰী নৰেন্দ্ৰ সিঙে উত্থাপন কৰিব এই বিধেয়ক। বিধেয়ক গৃহীত হোৱাৰ পাছতে বাতিল হ'ব 3 কৃষি আইন। উল্লেখযোগ্য যে এই 3খন বিতৰ্কিত আইন বাতিল কৰিবলৈ এবছৰ অধিক কাল আন্দোলন কৰি থকা কৃষকসকলে সংসদলৈ ট্ৰেক্টৰ ৰেলী সাময়িকভাৱে বাতিল কৰিছে। শাসক দলক মূল্যবৃদ্ধি, MSP, চীনৰে সীমান্ত সংঘাত আদি বিষয়ত আলোচনা কৰিবলৈ টঙালি বান্ধিছে বিৰোধীয়ে। গতিকে সোমবাৰৰ পৰা আৰম্ভ হ'বলগীয়া সংসদৰ শীতকালীন অধিৱেশন হুলস্থূলীয়া হোৱাৰেই আশংকা অধিক। 23 ডিচেম্বৰলৈ চলিব শীতকালীন অধিৱেশন। এসপ্তাহতেই দুবাৰকৈ ফাটিল হ'ল মৰিগাঁও শিক্ষা বিভাগে আয়োজন কৰা ছমহীয়া পৰীক্ষাৰ প্ৰস্তকাকত, কিন্তু এতিয়াও চিনাক্ত নহ'ল প্ৰস্তকাকত ফাটিলত জড়িত থকা চক্ৰটো। এই কাণ্ডত জাঙৰ খাই উঠিছে মৰিগাঁও জিলা ছাত্ৰ সন্থাৰ লগতে অভিভাৱকসকল। ইনকোৱাৰী কৰে, নৱম শ্ৰেণীৰ কম্পিউটাৰ পেপাৰখনো লিক হৈছিল, এইটো কিবা কাৰণত এইটো গুপ্ত হৈ থাকিল বাৰু এইটো বেলেগ কথা, কিন্তু যিকেইটা এতিয়া যি একাধাৰে ক্লাছ টেনৰ ল'ৰা ছোৱালীৰ ক্ষেত্ৰত এইটো হৈছে, আমিও অভিভাৱক আমি বৰ দুখিত।
গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত নির্বাচনী গরম বতাহ উৎসবমুখী পরিবেশে এতিয়া বিরাজ করেছে কৃষ্ণচূড়া নগরী গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত। অহা 30 নভেম্বর গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হব স্নাতকোত্তর 2021-22 বর্ষ নির্বাচন। এই নির্বাচনত 15টা পদৰ বাবে মুঠ 35 গৰাকী প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত হবলগীয়া এই নির্বাচনের ফলাফল ঘোষণা করব 1 ডিসেম্বর। দেওবারে সামৰণি পৰে নির্বাচনের প্রচার অভিযানের। গুৱাহাটী বিশ্ববিদ্যালয় যোগাযোগ আৰু সাংবাদিকতা বিভাগৰ তৃতীয় ষাণ্মাসিকৰ এগৰাকী ছাত্ৰী আৰু আগন্তুক গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ যি নিৰ্বাচন আহি আছে সেই নিৰ্বাচনত মই সংগীত বিভাগৰ পতিৰ বাবে নিজৰ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছোঁ। কেনেকুৱা আশাবাদী তুমি? আশাবাদী হোষ্টেলখনে আগুৱাই দিছে, বহুতো আশালৈ কাম কৰি যাম বুলি বা কাম কৰিম বুলি আশালৈ আগুৱাই আহিছোঁ। এইবাৰ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ স্নাতকোত্তৰ ছাত্ৰ সন্থাৰ যি সাধাৰণ নিৰ্বাচন, এই সাধাৰণ নিৰ্বাচনত মই সংগীত সম্পাদক পদৰ প্ৰাৰ্থী। ধন্যবাদ। আগন্তুক গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ স্নাতকোত্তৰ ছাত্ৰ সন্থাৰ 2021-22 বর্ষৰ সাধাৰণ নিৰ্বাচনত মই সহকাৰী সাধাৰণ সম্পাদক অৰ্থাৎ AGS পদটিৰ বাবে মোৰ নিজৰ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছোঁ। মই প্ৰেচিডেণ্ট পদৰ প্ৰাৰ্থী অৰ্থাৎ সভাপতি পদৰ প্ৰাৰ্থী আৰু আশাবাদী বুলি ক'ব গ'লে এতিয়ালৈকেতো ভালে দেখি আছোঁ। আগন্তুক দিনত যোনটো ৰিজাল্ট দিব তেতিয়া আমি ভালকৈ গম পাম। এতিয়ালৈকেতো পজিটিভ দিশ এটা গৈ আছে। গুজৰাটৰ পৰা গিৰ গাই চিপাঝাৰৰ গৰুখুটি পোৱাৰ পিছতেই তৈয়াৰ হৈছে গিৰ গাইৰ গাখীৰেৰে প্ৰস্তুত কৰা দৈ। সমান্তৰালভাৱে গৰুখুটিত উৎপাদন হৈছে সেউজীয়া সতেজ শাক পাচলিও। দেওবাৰে মুখ্যমন্ত্ৰী প্ৰথমবাৰৰ বাবে সোৱাদ ল'লে গৰুখুটি দৈ আৰু শাক পাচলিৰ। এই সম্পৰ্কত আমাৰ এক প্ৰতিবেদন। মুখ্যমন্ত্ৰীলৈ আহিল গৰুখুটিৰ দৈ, আহিল সেউজীয়া সতেজ শাক পাচলিও। পুৱাই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ গুৱাহাটীস্থিত বাসভৱনলৈ আহিল গৰুখুটি প্ৰকল্পত উৎপাদিত সেউজীয়া শাক পাচলি আৰু গিৰ গাইৰ গাখীৰৰ দৈ। চিপাঝাৰৰ স্থানীয় বিধায়ক পৰমানন্দ ৰাজবংশীৰ নেতৃত্বত অহা এটা দলে মুখ্যমন্ত্ৰীক প্ৰদান কৰিলে গৰুখুটিত উৎপাদিত হোৱা গিৰ গাইৰ দৈ আৰু সেউজীয়া শাক পাচলি। ঘৰতে গৰুখুটিৰ পৰা অনা দৈ খালে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে, এটা কাম কৰচোন, অকণমান বাতি এটা ঢালি লৈ, বাতি এটা চামুচখন ঢালি লৈ, আনি কথা নাই। উল্লেখযোগ্য যে 25 নৱেম্বৰত গুজৰাটৰ পৰা আহি পাইছিল 108 জনী গিৰ গাই। ইয়াৰে 3 জনী গাই ৰেলতে পোৱালি জন্ম দিছিল। দ্ৰুতগতিত আগবাঢ়িছে গৰুখুটি প্ৰকল্পৰ কাম। উৎপাদন হৈছে শাক পাচলিকে ধৰি অন্যান্য সামগ্ৰী। আনহাতে মুখ্যমন্ত্ৰীয়ে গৰুখুটিত উৎপাদিত শাক পাচলি আৰু দুগ্ধজাত সামগ্ৰীৰে চিপাঝাৰত এখন বজাৰ খোলাৰ বাবেও স্থানীয় বিধায়কগৰাকীক অনুৰোধ জনাইছে। আৰম্ভ হ'ল মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণগ্ৰস্তক ৰেহাই প্ৰক্ৰিয়া। তেজপুৰত মুখ্যমন্ত্ৰীয়ে শুভাৰম্ভ কৰিলে অসম মাইক্ৰ'ফাইনেন্স উদগনি আৰু ৰেহাই আঁচনি। মুখ্যমন্ত্ৰীৰ হাতৰ পৰা 25,000 টকাৰ চেক ল'লে নিয়মীয়াকৈ ঋণ পৰিশোধ কৰা লোকসকলে। মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণগ্ৰস্তক সকাহ 11 লাখ হিতাধিকাৰীলৈ 25,000 টকা আৰম্ভ হ'ল অসম মাইক্ৰ'ফাইনেন্স উদগনি আৰু ৰেহাই আঁচনিৰ ৰূপায়ণ। দেওবাৰে তেজপুৰ কলেজিয়েট হাইস্কুল খেলপথাৰত আঁচনিৰ শুভাৰম্ভ কৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুখ্যমন্ত্ৰীৰ হাতৰ পৰা 25,000 টকাৰ চেক ল'লে নিয়মীয়াকৈ ঋণ পৰিশোধ কৰাসকলে। অসম চৰকাৰৰ বাবে, বিশেষকৈ আমাৰ নতুন চৰকাৰখনৰ বাবে আজি এটা গৌৰৱৰ দিন। আজি আমি ইতিমধ্যে 11 লাখ মহিলাক মাইক্ৰ'ফাইনেন্সৰ লোনৰ ৰেহাইৰ প্ৰথম প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছোঁ। অহা কালি আৰু পৰহিৰ ভিতৰত 8খন জিলাত এই আঁচনিৰ চেক প্ৰদানৰ কাম সমাপ্ত হ'ব আৰু 3 মাৰ্চ মাহৰ ভিতৰত গোটেইকেইখন জিলাতে আমি চেক দিম সেইসকলক যিসকলে নিয়মীয়াকৈ লোন ঘূৰাই আছিল। প্ৰথম পৰ্যায়ত এই আঁচনিত অন্তৰ্ভুক্ত হৈছে ৰাজ্যৰ 8খন জিলা। এই আঁচনিৰ জৰিয়তে উপকৃত হ'ব শোণিতপুৰ জিলাৰ সৰ্বমুঠ 59,468 গৰাকী ঋণগ্ৰস্ত। মুখ্যমন্ত্ৰীৰ হাতৰ পৰা চেক লৈ আনন্দিত ঋণগ্ৰস্তৰ প্ৰতিক্ৰিয়া। আমাৰ যে খুবেই ভাল লাগিছে, আমাক ইমানখিনি এটা উপকাৰ কৰিছে, তাৰ কাৰণে আমি ছাৰক বহুত বহুত ধন্যবাদ দিছোঁ।
ঋণ পরিশোধ করে থাকা সকলে মার্চর ভিতর লাভ করব এই সরকারি সাহায্যর চেক। ইয়ার বাবে সরকারের রাজকোষের খরচ হব 3,000 কোটি টাকা। এপ্রিলের আরম্ভ হব দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ত ঋণ পরিশোধ নকরাসকলের ঋণ ঘুরাই দিব সরকারে। সরকারি পোর্টেলত আবেদন করব লাগিব এই সকল হিতাধিকারীয়ে। ইয়ার বাবে রাজকোষের ব্যয় হব 4,000 কোটি টাকা। মাইক্রোফাইন্যান্স উদগনি আর রেহাই আঁচনির জড়িয়ে সকাহ পাব প্রায় 24 লাখ ঋণগ্রস্ত মহিলা। উল্লেখযোগ্য যে নির্বাচনের পূর্বে মাইক্রোফাইন্যান্সের ঋণের মহিলাসল রেহাই দিয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সন্দেহ নাই, ক্ষুদ্র ঋণের রেহাই দিবল রাজ্য সরকারে এটা লব লাগিব বৃহৎ ঋণের বোঝা। তেজপুরের হেমন্ত কুমার নাথ, নিউজ 18, নর্থ ইস্ট। গ্রন্থর সুবাস ললে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। দেওবারে দ্বাদশ ডিব্রুগড় গ্রন্থমেলাত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রীগুলি। নিজের প্রিয় গ্রন্থখন বিচারি গ্রন্থর বিপণিয়ে বিপণিয়ে ঘুরলে মন্ত্রীগুলি। করোনার সংকট কিছু পরিমাণে আঁতরার পাছত ডিব্রুগড়ত আরম্ভ হয়েছে গ্রন্থমেলা। দ্বাদশ ডিব্রুগড় গ্রন্থমেলার দেওবারে তৃতীয় দিন। তৃতীয় দিনের কার্যসূচীত অংশ লোলে গৈ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। নিজের প্রিয় গ্রন্থখন বিচারি বিচারি গ্রন্থর বিপণিয়ে বিপণিয়ে ঘুরলে কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে। সমান্তরভাবে উদ্যোক্তা সমিতি সন্দর্ভতো মন্তব্য প্রদান করে কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে। সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, মই আয়োজক সকলক আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর এই গ্রন্থমেলার লগত রজিতা খুয়াই বিভিন্ন বিষয়বস্তুর উপর এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে, যে আলোচনা সভাত বিভিন্ন কর্মজগতর বিশিষ্ট ব্যক্তি সকলক চিন্তাবিদ সকলক আমন্ত্রণ জানা হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাইছো, কারণ এই গ্রন্থমেলার যোগেদি গ্রন্থ প্রকাশ করার ক্ষেত্র আর কিতাব লিখার ক্ষেত্র উদগনি দিয়ার যেটু প্রয়াস, এটা একটা মহৎ প্রচেষ্টা। ডিব্রুগড়ের মিলনজ্যোতি সংঘর উদ্যোগত আর সদৌ পুথি প্রকাশক আর বিক্রেতা সংস্থার সহযোগত চকিডিঙি খেলপথারত অনুষ্ঠিত দ্বাদশ ডিব্রুগড় গ্রন্থমেলাত পড়ুয়ৈসকলের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। ডিব্রুগড়ের ঋষেশ্বর বড়া, নিউজ 18, নর্থ ইস্ট। দেওবারে তেজপুরত মুখ্যমন্ত্রীর সেলফি পর্ব। সরকারি কামত যাওয়া মুখ্যমন্ত্রী সভার অন্তত দেখা গল সেলফি উঠা। কিশোর কিশোরীর বৃদ্ধজনলৈকে সকলে মুখ্যমন্ত্রীজনক এবার চুই চাব বিচারে। কিশোরীর মাজত সুমায় সেলফি লওয়াত ব্যস্ত হল মামা। ঠিক সেইদরে আন একাংশ যুবতী মহিলায়ও মামার সঙ্গে একপি সেলফি উঠাত ব্যস্ত হওয়া পরিলক্ষিত হয়। এগারী বৃদ্ধাই পুয়া 6 বজার বহি থাকিল মুখ্যমন্ত্রীক চাবল। মামার এই জনপ্রিয়তার কদর সচাকয়ে রাজনৈতিক পথারখনত ব্যতিক্রম। আনহাতে হেমাঙ্গ বরা নামের তেজপুর মহাবিদ্যালয়ের এজন ছাত্রই নিশাতুর ভিতরতে অঙ্কন করে মুখ্যমন্ত্রীক উপহার দিয়ে এখন ডিজিটাল আর্হির চিত্র। আর ইয়ার লগে সময় হয়েছে এটির বাতর বিদায় লওয়ার। নমস্কার, শুভরাত্রি। ব্যবহার করো আটাইতক সবল আর সতেজ সিমেন্ট, সূরিয়া সিমেন্ট, অটুট ঘর, অটুট অসম।